আমার আজকের রেসিপি ড্রাই ফ্রুট কেক। ক্রিসমাস অলমোস্ট এসেই গেছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটা কেকের রেসিপি শেয়ার করে দিই। তাহলে চলো বানানো শুরু করি। প্রথমে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কালো কিশমিশ, কিছুটা লাল কিশমিশ, একটু চাল কুমড়োর মোরব্বা আর একটু ক্র্যানবেরি। সবই মোটামুটি 10-12 গ্রামের মতো আছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুস। আমি এখানে প্যাকেজ অরেঞ্জ জুসই ব্যবহার করছি, তোমরা চাইলে ফ্রেশ অরেঞ্জ জুসও ব্যবহার করতে পারো। এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত 30 মিনিট রেখে দিতে হবে। এবার কিছুটা আমন্ড আমি টুকরো করে নিচ্ছি। এখানে 7-8টা আমন্ড আমি নিয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আমি এখানে 4 রকম ফ্রুটসকে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়েছি। তোমরা চাইলে আরও অনেক ফ্রুটসই এর মধ্যে কিন্তু অ্যাড করতে পারো, চাইলে অ্যাপ্রিকট অ্যাড করতে পারো, ব্লুবেরি অ্যাড করতে পারো, কিংবা ট্রুটি ফুটিও অ্যাড করে নিতে পারো। যেগুলো তোমাদের পছন্দ সেই সব ফলই তোমরা এর মধ্যে দিতে পারো। এখন কিছুটা কাজু বাদাম টুকরো করে নেব। প্রথমে কাজু বাদামগুলোকে একটু দুটো পার্টে ডিভাইড করে নিচ্ছি। এগুলোকে আমি কেকটা যখন বেক করতে দেবো ওপর থেকে সাজিয়ে নেব। আর কিছুটা ছোটো ছোটো করে টুকরো করে নেব, যেগুলো আমি কেকের মধ্যে দেবো। এখানে কাজু বাদাম আর আমন্ডের মাপটাও মোটামুটি 10-12 গ্রামের মতোই আমি নিয়ে নিয়েছি। এখানে সব কিছু ফ্রুটস মিলে যেন হাফ কাপ মতোই হয়। বেশি অতিরিক্ত যদি ফ্রুটস দিয়ে দাও কেকটা কিন্তু ভালো মতো ফুলবে না। প্রথমে কেক টিনটাকে একটু রেডি করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু তেল, তেল বা বাটার যে কোনো কিছু দিয়ে এটাকে গ্রিস করে নেওয়া যায়। ভালো করে চারিদিক থেকে গ্রিস করে নিচ্ছি। তোমরা চাইলে চৌকো মোল্ডের বদলে গোল্ড মোল্ডও ইউজ করতে পারো। দিয়ে দিচ্ছি ভেতর থেকে একটা পার্চমেন্ট পেপার। পার্চমেন্ট পেপার বা বেকিং পেপার দুটোই দেওয়া যেতে পারে, তবে বেকিং পেপার দিলে ওপর থেকে আবারও একটু অয়েল ব্রাশ করে নেবে। কেকটা বানানোর জন্য প্রথমে বাটার মিল্ক তৈরি করে নেব। দিয়ে দিলাম হাফ কাপ দুধ আর 1 চামচ হচ্ছে ভিনিগার। এই দুটো দিয়ে ভালো করে একটু মিশিয়ে এটাকে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে ফিরে আসলাম। এখন দেখতে পাচ্ছো দুধটা কিন্তু হালকা কার্ডেল হয়ে গেছে, মানে এর মধ্যে হালকা হালকা ছানা ছানা ভাব হয়ে গেছে, এটাকেই বাটার মিল্ক বলা হয়। এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিয়ে দিয়ে দিতে হবে সাদা তেল। সাদা তেল দিয়েও ভালো করে মেশাতে হবে। যতক্ষণ না পর্যন্ত দুধ আর তেল খুব ভালো মতো মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুব ভালো করে এটাকে হুইস্ক করে নিতে হবে। তেল আর দুধটা খুব ভালো করে মিশে যাওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো করা চিনি। এখানে 1 কাপ চিনি আমি দিয়েছি। চিনিটাকে আমি মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, সেই চিনিটাই ব্যবহার করলাম। চিনিটা যখন খুব ভালোভাবে গুলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। এখানে আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরও আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো ছাঁকনির মধ্যে একটু ছেঁকে দেব। দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, 1 কাপ দিলাম আর এটা হচ্ছে 1/2 কাপ, 1.5 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা আর 1/4 চামচ হচ্ছে দারচিনির গুঁড়ো। এই ফ্রুট কেকে দারচিনির গুঁড়োর ব্যবহারটা করলে কেকের মধ্যে ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চেলে নিচ্ছি। এবার সব কিছুকে একটা স্প্যাচুলা দিয়ে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে দেখে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো রকম লাম্প থেকে না যায়। দেখতেই পাচ্ছ সব কিছু খুব ভালো মতো মিশে গেছে। এবার একে একে ড্রাই ফ্রুটসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কেটে রাখা আমন্ড, কিছুটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য কাজু বাদাম। এবার অরেঞ্জ জুসে যে ফ্রুটসগুলো আমি ভিজিয়েছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। অল্প একটু অরেঞ্জ জুস সমেতই আমি এগুলোকে দিয়ে দিলাম। সব অরেঞ্জ জুসটা কিন্তু এর মধ্যে দিচ্ছি না, তোমাদের একটুখানি আমি এটার কনসিস্টেন্সিটাও একটু দেখিয়ে দেব। সব কিছুকে খুব ভালো করে এবার মিশিয়ে নিলেই আমাদের কেকের ব্যাটার কিন্তু একদম রেডি হয়ে যাবে। দেখে নাও কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। এই কেকটা আমি ওটিজিতে বানাবো, তাই জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি 180 ডিগ্রিতে 10 মিনিটের জন্য। তোমরা চাইলে গ্যাসেও কেকটাকে বেক করে নিতে পারো। গ্যাসে প্রেশার কুকারের মধ্যে নুন দিয়ে একদম মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবে। তারপরে 10 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে বেক করে নেবে 35-40 মিনিটের মতো। মোটামুটি
গ্যাসে আর ওটিজিতে টাইমটা একই রকম লাগে, তবে 30 মিনিট বাদে অবশ্যই একবার চেক করে নেবে। আর প্রেশার কুকারের গ্যাসকেট আর সিটিটা কিন্তু অবশ্যই খুলে রাখবে। এখন সব রকম ফ্রুটস দিয়ে কেকের ওপরটাকে খুব ভালো করে সাজিয়ে নিলাম। এখানে আমি কাজু বাদাম, আমন্ড, ক্র্যানবেরি আর চেরি দিয়ে সাজিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারো। এখন বেক করে নেব 180 ডিগ্রিতে প্রিহিটেড ওভেনে 40 মিনিটের জন্য। কেকটা এখন পুরোপুরি বেক হয়ে গেছে, একটা কাঠি ইনসার্ট করছি, দেখো একটুও ব্যাটার লেগেনি। কিছুক্ষণ এই কেকটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। কেকটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ডিমোল্ড করার আগে ছুরি দিয়ে সাইডগুলো একটুখানি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পেলে এই কেকটাই কিন্তু আমি কোনো রকম ডিমের ব্যবহার করিনি, তাও কিন্তু কেকটা ভীষণ সুন্দর ফুলেছে আর ভীষণ সফট হয়েছে। তোমাদের আমি কেটেও দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা নরম হয়েছে আর কতটা ময়েস্ট হয়েছে। তোমরাও বাড়িতে এরকমভাবে কেকটা ট্রাই করো, দেখবে ভীষণ সুন্দর কেক তৈরি হবে আর ভীষণ টেস্টি হয় এই কেকটা। দেখো ভীষণ সুন্দর, তোমাদের একটু কাছের থেকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কেকটা বেক হয়েছে। তো বাড়িতে এই কেকটা অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করলে কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর বেকিং রিলেটেড কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো, আমি সেখানেই তোমাদের প্রশ্নের উত্তর দেব। এছাড়াও অন্য কোনো কেক যদি দেখতে চাও তাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার এই চ্যানেলটাকে আজকে নতুন দেখছো তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।